নমস্কার বন্ধুরা, আজ একটি স্পেশাল দিন। আজ আমার মা বাবার অ্যানিভার্সারি, তারা আমার বাড়িতে এসেছে আর আজকের স্পেশাল দিনে তাদেরকে একটু ভালো কিছু তো খাওয়াতেই হয়। তাই আজকে লাঞ্চের মেনুতে বানিয়ে ফেললাম বাসন্তী পোলাও, চিকেন কষা, তেঁতুলের চাটনি আর সাথে স্যালাড। চলুন তাহলে আজকে আপনাদের সাথে চিকেন কষার রেসিপি শেয়ার করি। চিকেন কষা সবাই বানায়, তবে আমি কিভাবে বানাই চলুন দেখে নিই। প্রথমে আমি মিক্সিতে দুটো টমেটো দিয়ে দিয়েছি, তিনটে রসুন দিয়ে দিলাম, এখানে আদা দিয়ে দিচ্ছি, একটা মতন পেঁয়াজ, চারটে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এই শুকনো লঙ্কায় কিন্তু তেমন কিছু ঝাল নেই। আর দিয়ে দিলাম গোটা গরম মশলা আর গোটা জিরে। আর এদিকে আমি 1.25 কিলো মতন মাংস নিয়েছি। মাংসটাকে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এগুলো দিয়ে আমি মাখিয়ে নিয়েছি আর তেলও দিয়েছিলাম। এরপর যে পেস্টটি আমি বানিয়েছিলাম সেই পেস্টটি আমি এর মধ্যে ঢেলে দিলাম। তবে একটা জিনিস কি, আমি এর মধ্যে কিন্তু নুন দিইনি, যেহেতু আমি এটিকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো, তাই নুনটা দিলে পুরো একদম মাংসটা ছেড়ে যাবে রান্না করার সময়। তাই জন্য আমি এখানে নুনটা দিচ্ছি না, আমি 1 ঘন্টার জন্য এরপর এটাকে ঢেকে আমি রেখে দিচ্ছি। এরপর 1 ঘন্টা হয়ে গেলে আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। তেল আমি অবশ্যই সর্ষের তেল এখানে ব্যবহার করব, কারণ মাংস তো সর্ষের তেল ছাড়া হবে না। এরপর ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, তারপর দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা, 2 কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, দিয়ে দিলাম এখানে গোটা জিরে আর অবশ্যই গোটা ধনে। গোটা ধনের টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে ফোড়নে দিলে। এবার মাংসে আলু না থাকলে তো ঠিক জমে না, তাই এবার দিয়ে দিলাম আলু। যেহেতু এখন নতুন আলু উঠেছে, তাই আমি গোটা গোটা আলুগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দিয়ে আমি একটু ভালো করে অল্প একটু ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি। আমি কিন্তু এখানে 4টে বড় বড় পেঁয়াজ নিয়েছি, আর আমার মাংস হচ্ছে 1.25 কিলো মতন মাংস আছে। আমি যেহেতু একদমই গ্রেভি রাখবো না, পুরো একদম মাখামাখা করব, তার জন্য আমি এখানে 4টে বড় বড় পেঁয়াজ দিয়েছি। এবার ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর ম্যারিনেট করে রাখা মাংসটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। এরপর আবার মাংসটা কিছুক্ষণ আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমরা এটাকে একটু ঢেকে কুক হতে ছেড়ে দেব। মোটামুটি 5 মিনিটের মতন আমি এখানে রেখে দিয়েছিলাম। 5 মিনিট হয়ে গেলে তারপরে ঢাকাটা আমি তুলে আবারও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। চিকেন কষা আমরা বাড়িতে সবাই বানিয়ে থাকি, নানা লোক নানা রকমের বানিয়ে থাকে, কিন্তু আপনারা এরকমভাবে কষা মাংসটা বানিয়ে দেখবেন, জাস্ট অসাধারণ লাগবে। তাও আবার বাসন্তী পোলাওয়ের সাথে সার্ভ করলে সেটির টেস্ট আরও দারুণ হয়ে যায়। আমি খুব বেশি ঝালও এখানে দিইনি, আপনারা চাইলে ঝালের কোয়ান্টিটিটা একটু বাড়িয়ে দিতে পারেন, যেহেতু আমার মেয়ে খাবে, সে আবার অতটা ঝাল পছন্দ করে না, তাই আপনারা একটু ঝালটা বাড়িয়ে দেবেন। বাসন্তী পোলাওয়ের সাথে একটু ঝাল ঝাল মাংস অসাধারণ লাগে। দেখুন এবার আমার মোটামুটি মাংসটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে আরেকটু মশলা দেব। আমি যখন ম্যারিনেট করেছিলাম তখন কিন্তু আমি 1/2 কোয়ান্টিটি মশলা দিয়েছিলাম, মানে 1/2 চামচ করে সব কিছু। এখানে আবার আমি 1 চামচ করে ধনে গুঁড়ো, 1 চামচ করে আমি এখানে জিরের গুঁড়ো, আর আমি এখানে লাল লঙ্কা গুঁড়োটা আমি এখানে দিয়ে দেব। এর সাথে দেব আর একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের ঝালটা আমার খুব ভালো লাগে, তাই জন্য আমি সব কিছুতে একটু গোলমরিচটা দেওয়া প্রেফার করি। এরপরে দিয়ে দিলাম নুন। আমরা কিন্তু নুনটা আগে দিইনি, এবার আমরা নুন দিচ্ছি। নুন দিয়ে আমি জিনিসটাকে ভালো করে একটু গুলিয়ে নিয়ে তারপরে মশলাটা আমি এখানে ঢেলে দিলাম। এরপর মাংসটাকে আবারও মশলার সাথে এরমভাবে আমরা কষিয়ে নেব। 1-2 মিনিট মতন এমনি করে ঢাকা দিয়ে একটু কষিয়ে নেওয়ার পরে তারপরে আমরা এটাকে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। মোটামুটি আবারও 5 মিনিটের জন্য আমি এখানে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এরপর ঢাকাটা তুলে দেখব, দেখুন রংটা কি সুন্দর এসছে, তেলও পুরোটা ছেড়ে দিয়েছে, আর জাস্ট কষানোটা দেখুন জাস্ট অসাধারণ লাগছে। এরপর মাংস কষানোটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, তো এবার আমি এর মধ্যে একটু ঝোল দিয়ে দেব। খুব বেশি ঝোল দেব না, আমি এখানে উষ্ণ গরম করে রাখা একটু জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে মাংসটা একটু ভালো করে ফুটিয়ে নিলে তারপরে সেদ্ধ হয়ে গেলে গ্রেভিটাকে আমি পুরো শুকিয়ে নেব। তাই এবার আবারও আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দেওয়ার পর দেখুন আমার মাংসটা এবার একদমই প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর শুধু জাস্ট বাকি এর গ্রেভিটাকে একটু শুকিয়ে নেওয়া। এবার লাস্টে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হালকা একটু গরম মশলার গুঁড়ো। আমি এখানে 1/2 চামচ মতন গরম মশলার গুঁড়ো দিয়েছি,
আর লাস্টে দিয়ে দিব এখানে কসুরি মেথি। ব্যাস, তাহলে এবার একটু হালকা নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকা দিয়ে ছেড়ে দেব, কারণ রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে 5 মিনিট একটু ছেড়ে দিলে খুব সুন্দর মজে যায়। এবার চলুন চলে আসি আমাদের বাসন্তী পোলাও প্রিপারেশনের দিকে। চালটাকে এখানে আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি 3-4 বার করে। এরপরে আমি চালটাকে শুকিয়ে নেব। আমি এখানে বড় ছাঁকনির মধ্যে আমি এখানে চালের যে জলটা আছে জলটাকে আমি ভালো করে ঝরিয়ে নিয়েছি। এভাবে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তাতে পুরো জলটা যে আছে পুরোটা ঝরে গেছে। মোটামুটি 10 মিনিটের মতন এমনি করে রেখে দিলেও আপনাদের পুরো জলটা ঝরে যাবে, বা যাদের কাছে এত বড় ছাঁকনি হবে না তারা থালটাকে একটু টেরাভাবে রেখে দিলেও পুরো জলটা বেরিয়ে যাবে। এবার আমি চালটা, শুকনো চালটা এখানে নিয়ে নিয়েছি, নিয়ে ওখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো। এখানে এবার দিয়ে দিচ্ছি আমি আদার রস। আদাটাকে আমি ভালো করে হামল দিস্তায় থেতো করে নিয়েছি, থেতো করে নিয়ে সেটাকে আমি এখানে চিপে দিচ্ছি। এরপরে দিয়ে দিলাম এখানে 1 চামচ মতন ঘি। দিয়ে এবার আমি ভালো করে জিনিসটাকে মাখিয়ে মোটামুটি 1/2 ঘন্টা মতন রেখে দেব, তাতে খুব সুন্দর চালটা ম্যারিনেট হয়ে যাবে। দেখুন কি সুন্দর লাগছে রংটা। এবার আমি এটাকে 1/2 ঘন্টার জন্য ঢেকে রেখে দিচ্ছি। এরপর আমি এখানে একটি বড় কড়াই বসিয়ে দিয়েছি, মোটামুটি 5-6 জনের জন্য আমি বানাচ্ছি, তাই কড়াইটা একটু বড়ই বসিয়ে দিয়ে ফেলেছি। যাই হোক, তাই এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতন ঘি আর অল্প একটু সামান্য তেল, যাতে ঘিটা পুরো উড়ে না যায় তার জন্য আমি তেলটা এখানে অ্যাড করেছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 তেজপাতা, গোটা গরম মশলা। আমার কাছে দারচিনিটা শেষ হয়ে গেছিলো, তাই জন্য আমি দারচিনির পাউডারটা এখানে দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেবো কাজু, তারপরে দিয়ে দিচ্ছি কিশমিশ। এটাকে একটু কিছুক্ষণ ভেজে নেব, 1 মিনিট মতন বা তার থেকে একটু কম। ভেজে নিয়ে তারপরে ম্যারিনেট করা চালটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। এবার আমি চালটাকে ভাজা শুরু করে দিয়েছি, মোটামুটি 5 মিনিট মতন আমাদেরকে এটাকে ভেজে নিতে হবে। যখন একটু কটকট আওয়াজ শুনবেন, যে চালের কটকট টাইপের একটু আওয়াজ হচ্ছে, তখন বুঝবেন যে না, চালটা এবার আমার ভাজা হয়ে গেছে। তো তখন আমরা জল ঢেলে দেব। দেখুন কি সুন্দর লাগছে রংটা। আমি যেই হলুদটা দিয়েছিলাম ওখানে তার জন্য দেখুন রংটা, প্লাস যে গরম মশলারও রংটা, মানে মোটামুটি মিলে কি সুন্দর লাগছে দেখতে। এবার আমার মোটামুটি বাস ভাজা হয়েই এসেছে, তাই দিয়ে দিলাম এখানে গরম করে রাখা জল। আমি এখানে নিয়েছি, আমার কোটর হিসাবে আমি 4 গ্লাস চাল নিয়েছিলাম, তাই এক্স্যাক্ট 8 গ্লাস জল আমি এখানে দিয়েছি। দিয়ে এবার আমি সেটাকে ঢেকে রেখে দিয়েছি। মোটামুটি 4 মিনিটের মতন আমি এখানে ঢেকেছিলাম। দেখুন চালটা একটু ফুটে উঠেছে। এবার আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নুন। আমি কিন্তু চালটাকে ম্যারিনেট করার সময় আমি ওখানে নুনটা ইউজ করিনি, আমি একটু ভেজে নেওয়ার পরে যখন ফার্স্ট বয়েলটা আসলো তারপর আমি এখানে প্রথম নুনটা আমি অ্যাড করছি। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে নুনটা চারিদিকে মিশে যায়। তারপর এখানে অ্যাড করে দিলাম আমি চিনি। আমি নুনটা আর চিনিটা দুটো একসাথেই অ্যাড করলাম, কারণ যেহেতু আমরা বেশিক্ষণ এটাকে নাড়তে পারবো না, হালকা করে হালকা হাতে নাড়তে হবে, নাহলে আবার ঘন্ট পেকে যাবে। তাই একটু ভালো করে নাড়ি চাড়িয়ে নিয়ে আমি আবার এটাকে মোটামুটি 5 মিনিটের জন্য এবার বন্ধ করে দেব। 5 মিনিট হয়ে গেলে তারপরে ঢাকাটা খুলে একটু চেক করে নিচ্ছি। আমাদের পোলাও কিন্তু এবার একদম কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখেও বুঝতে পারবেন জিনিসটা কি সুন্দর ঝরঝরে হয়েছে একদম। এবার গরম গরম মাংসের সাথে এটাকে সার্ভ করে দিন, আর বাসন্তী পোলাও সাথে চিকেন কষা আপনারাও এনজয় করে নিন। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখবেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। তাহলে যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট বা আপনাদের কাছে শেয়ার করার একটু অনুরোধ রইল। অনেক ধন্যবাদ।